নমস্কার বন্ধুরা, রিমির বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা দারুণ স্বাদের চিকেন পকোড়া রেসিপি শেয়ার করছি, আশা করি সবার ভীষণই ভালো লাগবে। সন্ধেবেলায় চা বা কফির সাথে এটা একেবারে জমে যাবে। একটা লাইক দিয়ে চলুন শিখে নিই টেস্টি চিকেন পকোড়া বানানোর সহজ রেসিপি। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে একটা স্টেনারে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এটা বানানোর জন্য আর যা যা উপকরণ নিয়েছি, 2 টেবিল চামচ বেসন, 2 টেবিল চামচ চালের গুঁড়ো, 1/2 পাতিলেবু আর 1.5 টেবিল চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, 2 টেবিল চামচ ধনে পাতা কুচি আর 1 টেবিল চামচ কারি পাতা কুচি। আর থালায় কিছু মশলা নিয়েছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো, সব 1/2 চা চামচ করে। প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। জল ঝরানো চিকেনটা আমি একটা বড় মিক্সিং বোলে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, পাতিলেবুর রস, আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, সব মশলা দিয়ে দিচ্ছি, ধনে পাতা দিচ্ছি, কারি পাতা, বেসন, চালের গুঁড়ো 1 চা চামচ, সাদা তেল। এবার সমস্ত শুকনো উপকরণ হাতের সাহায্যে খুব ভালো করে আমি মেখে নেব। আপনারা চাইলে চামচ দিয়েও মেখে নিতে পারেন। আমি প্রথমে জল দেব না, আগে শুকনো উপকরণগুলো মেখে নেব, তারপরে অল্প অল্প করে জল দেব। এর মধ্যে দেব 2 টেবিল চামচ জল। আমি একবারে বেশি জল দেব না, অল্প অল্প করে জল দেব আর মিশ্রণটা মেখে নেব। একবারে বেশি জল দিলে মিশ্রণটা পাতলা হয়ে যেতে পারে। এবার খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে, আমার আর জল লাগবে না, 2 টেবিল চামচ জলেই এটা মাখা হয়ে যাবে। যখন দেখবেন মিশ্রণটা আঠালো হয়ে আসবে আর হাতে নিলে পকোড়ার আকারে হবে, তখন বুঝবেন যে মিশ্রণটা তৈরি হয়ে গেছে। দেখুন মিশ্রণটা একদম তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/4 চা চামচ বেকিং সোডা। বেকিং সোডা দিলে পকোড়া ভেজে তোলার পরেও অনেকক্ষণ মুচমুচে থাকবে। আপনাদের কাছে বেকিং সোডা না থাকলে স্কিপ করতে পারেন। বেকিং সোডা দিয়ে আবার ভালো করে মেখে নেব। ভালো করে মেখে না হয়ে গেছে, এটাকে ঢাকা দিয়ে 1 ঘন্টা ম্যারিনেট হতে দেব। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে পারেন, তখন এটাকে ফ্রিজে রেখে দিতে হবে। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে ম্যারিনেট করেই সঙ্গে সঙ্গে এটাকে পকোড়া বানানো যাবে। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। চিকেনটা 1 ঘন্টা ম্যারিনেট করে নিয়েছি। এবার পকোড়াগুলো ভেজে নেব। কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল গরম করতে দিচ্ছি। গ্যাসের ফ্লেম বাড়িয়ে তেলটা গরম করে নিতে হবে। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার ম্যারিনেট করে রাখা চিকেনের পিস আমি 1-1 করে তেলে দিয়ে দেব। আমি 2-3 ব্যাচে পকোড়াগুলোকে ভেজে নেব। একেবারে বেশি পকোড়া একবারে ভাজবেন না, অল্প অল্প করে পকোড়া তেলে ছেড়ে ভেজে নেবেন। আর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে করেই পকোড়াগুলো ভেজে নিতে হবে। হাই ফ্লেমে পকোড়াগুলো ভাজলে ওপরটা লাল হয়ে যেতে পারে আর ভেতরটা কাঁচা থাকতে পারে। পকোড়াগুলো দিয়ে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করব না, কিছু সেকেন্ড এটাকে হতে দেব, তারপরে আস্তে আস্তে নাড়াচাড়া করব। পকোড়াগুলোকে একটা ঝাঁঝরি হাতার সাহায্যে নাড়াচাড়া করে এরকমভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। পকোড়াগুলোকে লাল করে ভেজে নিতে হবে, তাহলে পকোড়াগুলো খুব মুচমুচে হবে। দেখুন বন্ধুরা, পকোড়াগুলোকে আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার পকোড়াগুলোকে তুলে তেলটা ঝরিয়ে নেব, তারপরে একটা স্টেনারের মধ্যে এই পকোড়াগুলোকে আবার দিয়ে দেব, তাতে এক্সট্রা তেলটা ঝরে যাবে আর এটা অনেকক্ষণ পর্যন্ত মুচমুচেও থাকবে। দেখুন এইভাবে এক্সট্রা তেলটা ঝরে গেছে। এবার এটাকে একটা প্লেটে রেখে দিচ্ছি। ফার্স্ট ব্যাচের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি সেকেন্ড ব্যাচের পকোড়াগুলো ভেজে নেব। এই পকোড়াগুলো খেতে খুবই মুচমুচে আর টেস্টি হয়। আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে।
আমার চ্যানেলে অন্যান্য চিকেন পকোড়া রেসিপি দেখতে হলে ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করুন। সব পকোড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা পকোড়াগুলো কতটা মুচমুচে হয়েছে। তৈরি হয়ে গেল টেস্টি চিকেন পকোড়া। এই পকোড়া সার্ভ করব গ্রিন চাটনি বা টমেটো কেচাপের সঙ্গে।